ভালো মানুষ রাজনীতিতে না এলে খারাপ ও মেধাহীনরা দেশের রাজনীতির মাঠ দখল করবে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজে ছাত্রলীগের প্রথম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীদের ছাত্র রাজনীতিতে আসা উচিত বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, তা না হলে রাজনীতি মেধাশূন্য হয়ে যাবে। এ সময় রাজনৈতিক দলে কর্মীর চেয়ে নেতার সংখ্যা বেড়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। সম্মেলনে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। পলিটিশিয়ান যদি ভালো ছেলেরা ভালো মেয়েরা পলিটিক্সে যদি না আসে তাহলে খারাপ লোকেরা এমপি হবে মন্ত্রী হবে, তাতে দেশের কি লাভ বলেন? আজকে ভালো লোকেরা মেধাবীরা যদি রাজনীতির মঞ্চে না থাকে তাহলে মেধাহীনরা মঞ্চ দখল করবে।